কাস্টমার সার্ভিসে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ফেস করে যারা কাস্টমার কেয়ারে যারা কাজ করে, সেটা হলো অ্যাংরি, রাগান্বিত, উত্তেজিত কাস্টমারকে কিভাবে আপনি ম্যানেজ করবেন। আমার কাস্টমার সার্ভিস ট্রেনিং এ বা কমিউনিকেশন ট্রেনিং এর অন্যতম একটা পার্ট থেকে এটা। ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটা ফর্মুলা বা ফ্রেমওয়ার্ক আছে, এটাকে বলা হয় ট্রিপল বি। এটা আবার কি? বিহেভিয়ার ব্রেডস বিহেভিয়ার। আবার বলছি, বিহেভিয়ার ব্রেডস বিহেভিয়ার। আপনার ব্যবহার আরেকটা ব্যবহারকে জন্ম দেয়, ট্রিপল বি ফর্মুলা। এটা যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে খুব সহজে একজন উত্তেজিত, অ্যাংরি, রাগান্বিত, প্রচন্ড ক্ষিপ্ত অবস্থায় আছে, ভেঙে ফেলবে, মেরে ফেলবে, শাউট করছে, চিৎকার করছে, এরকম একজন কাস্টমারকে আপনি ম্যানেজ করতে পারবেন এবং তাকে শান্ত করতে পারবেন। তাহলে কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করা যায়? একটা জিনিস, বিহেভিয়ার ব্রিডস বিহেভিয়ার মানে হলো, যদি আপনার কাস্টমার তার শাউটের পেসটা, পিচটা, কথা বলার সময় তিনটা পিচ আছে না, আমরা বাংলায় বলি উদারা, মুদারা, তারা, লোয়ার পিচ, মিডিল পিচ, আপার পিচ, সপ্তমে চড়ে আছে তার মেজাজ এবং তার পিচটা শাউট করে কথা বলছে। আপনি যদি তার আপনার শটটা তার থেকে আরেকটু উপরে নেন, দেখবেন সে আরো উপরে যাচ্ছে, আপনারটা আরো উপরে নিলে সে আরো উপরে যাবে। তাহলে কি বিহেভিয়ার ব্রিডস বিহেভিয়ার থিওরি বলছে? আপনার কণ্ঠস্বরটা হবে তার থেকে একটু নিচে, দেখবেন যে তারটা পরের বার আপনার কাছাকাছি এসে, আপনি আরেকটু নিচে, তারটা আরেকটু কাছাকাছি আসবে। এইভাবে আপনি যখন তার কথাগুলো শুনবেন, অ্যাকনোলেজ করবেন তার চ্যালেঞ্জগুলো, তার পেইন্সগুলো, এবং তাকে আপনি যখন অ্যাপ্রিসিয়েট করবেন সেটা আপনাকে বলে দেওয়ার জন্য, সো দ্যাট ইউ আর ওয়ার্কিং অন দ্যাট টু সলভ হিজ প্রবলেম। সলভ করতে হয় না, মনোযোগ দিয়ে শোনা এবং অ্যাকনোলেজ করা পর্যন্তই তার বিহেভিয়ার অনেকটা সফট হয়ে যায়। এরপর আপনার অ্যাক্টিভিটি বা এঙ্গেজমেন্ট ক্রিয়েট করে যে আপনি তাকে প্রিটেন্ড করেন বা অ্যাকচুয়ালি আপনি প্রবলেমটা সলভের দিকে যান, দেখবেন যে সে কন্ট্রোলে চলে আসছে। সো আবারও বলছি, ট্রিপল বি ফর্মুলা, বিহেভিয়ার বিটস বিহেভিয়ার, এটাকে ইউজ করে কাস্টমারের অ্যাঙ্গারটাকে আপনি ধীরে ধীরে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবেন। এবং যারা কাস্টমার কেয়ার বা কল সেন্টারে বা আমরা ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পজিশনগুলোতে যারা কাজ করছি, এই ফ্রেমওয়ার্কটা আমরা ইউজ করতে পারি। এ ধরনের আরও ফ্রেমওয়ার্ক শিখতে সাথে থাকুন আমাদের